আবু সৈদ সাকিব বলেছেন মেয়েদের বিয়ের ক্ষেত্রে অভিভাবক বা ওয়ালি আবশ্যক কিন্তু মেয়ে যদি নমুসলিমা হয় যার কোনো অভিভাবক থাকে না তখন করণীয় কি আচ্ছা আমরা এক্ষেত্রে বলবো। বেশ কয়েকটা বিষয় আছে আমরা প্রথমেই এটার উত্তরটা দেই সরাসরি যে একজন মুসলিম মহিলা নতুন ইসলাম গ্রহণ করে করার কারণে তিনি মুসলিম হয়েছেন ন মুসলিম মহিলা তার কোনো ওয়ালি নেই আচ্ছা এক্ষেত্রে আমরা জানি যে ওয়ালি শর্ত রয়েছে মেয়েদের বিয়ে বিয়ের জন্য ওয়ালি শর্ত তাহলে ইনার ওয়ালি কে হবে এটা হচ্ছে প্রশ্ন যদি কোনো মুসলিম নারী তিনি নও মুসলিম নাও হন তিনি মুসলিম অনেক আগ থেকে মুসলিমা কিন্তু তার কোনো ওয়ালি নাই তিন কুলে তার কোনো ওয়ালি নাই তাহলে তারও যে অবস্থা হবে এই নও মুসলিমেরও সে একই অবস্থা হবে তাহলে তাদের ওয়ালি কে হবে যে মহিলার কোনো ওয়ালি নেই তার ওয়ালি হবে আ সুলতান আল মুসলিম মুসলিম সুলতান মুসলিম শাসক অথবা শাসকের প্রতিনিধি শাসক অথবা শাসকের প্রতিনিধি এবং শাসকের প্রতিনিধি হতে পারে জনপ্রতিনিধি মুসলিম জনপ্রতিনিধি অথবা হতে পারে মুসলিম বিচারক আচ্ছা যখন ধরেই নিলাম যে মুসলিম শাসক অথবা তার প্রতিনিধিও এই মহিলার জন্য এখানে পাওয়া যাচ্ছে না তখন কী হবে তখন হবে যে এই মহিলা তখন উপস্থিত মুসলিম জনতাদের মধ্য থেকে একজন পুরুষ যাকে সে পূর্ণবান মুসলিম হিসাবে মনে করে তাকে ওয়াকিল হওয়ার জন্য তার পক্ষ থেকে ওয়ালি হওয়ার জন্য সে আহ্বান জানাবে অর্থাৎ তিনি তাউকিল করবেন ওয়ালি হিসাবে কাউকে অভিভাবক হিসাবে কাউকে নিয়োগ দেবেন হ্যাঁ যেন এই ব্যক্তি যাকে তিনি ওয়ালি হিসাবে নিয়োগ দিলেন যেহেতু তিনি একজন মুসলিম বিশিষ্ট ব্যক্তি পূর্ণবান ব্যক্তি যেন তিনি তার বিবাহের আগদটা করিয়ে দেন তার পক্ষ থেকে ইজাবটা পাত্রপক্ষকে তিনি প্লেস করেন এক্ষেত্রে আমরা কেরামের বক্তব্য দেখি যেমন ইমামেম্ন কুদামা তার বিখ্যাত গ্রন্থ আল আলমগ্নির মধ্যে উল্লেখ করেছেন ফাঈনলাম ইয়ুজাদ লিল মার আতিল আতি ওয়ালিউন ও সুলতানুন মুসলিম্যান ফন আহমেদ আল্লাহ আনাহু ইউজাউজুহা ওয়েজুহা আদলুন বেদিনীহা যদি মুসলিম নারীর জন্য কোনো ওয়ালি অথবা কোনো সুলতান মানে মুসলিম ওয়ালি অথবা মুসলিম সুলতান না থাকে তাহলে ইমাম আহমেদ ইবন হাম্বাল থেকে এমন বক্তব্য পাওয়া যায় যার দ্বারা বোঝা যায় যে সে নারীকে একজন আদল মুসলিম আদল ন্যায়পরায়ণ একজন মুসলিম তার অনুমতি বিবাহ প্রদান করবে অর্থাৎ তিনি তাকে বলবেন অনুমতি দেবেন যে আপনি আমার পক্ষ থেকে আমার বিবাহ আগদটা পড়িয়ে দেবেন মানে ইজাবের মাধ্যমে সেটাকে প্রস্তাব আকারে দেবেন এবং সেটা পাত্রপক্ষ তখন কবুল করবে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মহিলাদের যদি কোনো ওয়ালি অথবা তার জন্য কোনো সুলতান মুসলিম সুলতান না পাওয়া যায় এর দ্বারা বোঝা গেল যদি কোনো মুসলিম নারী যেমন তিনি ইসলাম গ্রহণ করার মাধ্যমে মুসলিম নারী হন তাহলে তার হয়তো বাবা মা তার চাচা তার অন্য অন্য পুরুষ আত্মীয় স্বজন কিন্তু রয়ে গেছে যারা অমুসলিম অবস্থায় আছেন তাহলে মুসলিম নারীদের জন্য অমুসলিম বাবা মায়েরা কখনো ওয়ালি থাকবেন না এখন কোনো ব্যক্তি যদি কিতাবিয়া থাকে কোনো মহিলার কথা আমরা বলছি তিনি যদি আহলি কিতাবের হয়ে থাকেন যেহেতু আহলি কিতাবের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে যদি তারা সত্যিকার অর্থে আহলে কিতাব হয়ে থাকেন তাই না তাহলে সেক্ষেত্রে তার আহলে কিতাবের যে সমস্ত তার বাবা আছেন তিনি তার প্রথম অলি হতে পারবেন অথবা তার ভাই অলি হতে পারবেন অথবা তার চাচা অলি হতে পারবেন যদিও তারা অমুসলিম কারণ তিনি এখনও ইসলাম গ্রহণ না করার কারণে তিনি আহলি কিতাবের অন্তর্ভুক্ত অত আহলি কিতাবের অন্তর্ভুক্ত তার ওয়ালিরা তার ওলি হতে পারবে কিন্তু যখনই তিনি ইসলাম গ্রহণ করে ফেলবেন তখন যারা ইসলামের বাইরে অবস্থান করছে তার যে সমস্ত অভিভাবক কিংবা পুরুষ আত্মীয় স্বজন তারা কেউই তার ওয়ালায়াত বা অভিভাবকত্বের আর কোনো অধিকার রাখবেন না সেক্ষেত্রে তার অভিভাবক হতে হবে মুসলিম এবং প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বললাম ওয়ালি হিসাবে তার অভিভাবক হিসাবে থাকবেন কোনো সুলতান মুসলিম সুলতান অথবা সুলতানের প্রতিনিধি যেটা আমরা একটু আগেও বলেছি আর এ দুজন না থাকলে অন্য কোন মুসলিমকে তিনি ওয়ালি হিসাবে নিয়োগ দেবেন এবং সেই ব্যক্তি তার অনুমতিক্রমে তার বিবাহটা পড়াবে সুতরাং আমার মনে হয় ন নারীর যার কোনো অভিভাবক নেই কোনো মুসলিম অভিভাবক নেই তার ক্ষেত্রে কী করণীয় সেটা আমরা খুবই স্পষ্ট করে জানতে পারলাম